বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, পেছনের দরজা দিয়ে আর এদেশে ক্ষমতার পরিবর্তন হবে না, নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচএম খায়রুজ্জামান লিটন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কালো টাকার মালিক হয়ে যারা বিদেশে অর্থ পাচার করেছিল সেই অপশক্তিকে জনগণ আর কখনো ক্ষমতায় আনবে না। বিএনপি আজ তার দোসরদের নিয়ে টাকা পয়সা দিয়ে নানা ফ্রন্ট গঠন করছে, দেশে বিশৃঙ্খলা তৈরি করতে, নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, সেজন্য তারা আজকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।